রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার কলিঙ্গ অঞ্চলের গাছা এলাকায়। সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত হলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। মারামারি হয়েছে মসজিদের কাছে, আমরা জানিনি, আমাদের এখানে এসে দুটি পুলিশ মেরে গেল। আমার ওই বাঙালির লোক, বাঙালি রাজীব রায় ছিল, অনেক কজন প্রায় 20-30 জন এসে মেরে গেছে, সব গুলি করেছে, আমার চুল ধরে মেরেছে, আমার চটি দিয়ে মেরেছে, আমার স্বামীর মারছিল বলে আমি ঠেকাতে গেছে, তাই তেমন মেরেছে। আপনারা কোন দল করেন? আমরা জেবরের দল করি, একই দল আমরা। এমনি ওদের সাথে কাঁধে মারামারি হয়েছে আমরা জানিনি, এসে আমাদের জুটি বুড়ি মেরে গেল। একই দল বলতে কোন দল, নাম কি আপনার দলের? আমাদের দল হয়েছে জেবরের দল, হয়েছে কাংলা জেবরে একই। তাহলে আপনাকে মারলো কেন? ওই তো ওই মারামারি হয়েছে, আমার স্বামী ঠেকায়নি, তাই তো আমার স্বামী তখন ছিল না। কোথায় মারামারি হয়েছে? ওই তো মসজিদের কাছে মারামারি হয়েছে। আপনি কোথায় ছিলেন তখন? আমরা বাড়ি ছিলাম। আপনার স্বামী? আমার স্বামী যাইছিল ওই ক্লাবের কাছে ডেরেছিল, মাঠে থেকে বাড়ি এসে ক্লাবের কাছে ডেরেছিল, আর ওরা এসে ওই পাক থেকে এসে মায়ের মেরে গেল। বলছি যে সকাল হচ্ছে কি যে সকালবেলা ওদের সাথে গন্ডগোল হয়েছে, আজিবদের সাথে আর ওদের ওই দোকান মিষ্টাল ওদের সাথে, ওদের সাথে গন্ডগোল হয়েছে, দিয়ে আমরা ধরো কিছুই জানিনি। এবারটা পুলিশ ওরা ধরো 30 জন এসেছে ওদের কাছে মারামারি করতে, এবার আমার দেওয়ার ভালো মানুষ ধরো যাচ্ছে, ওকে ধরে রাস্তায় ধরে ওকে মেরে ফেলাছিল, দিয়ে হচ্ছে কি গুলু করেছে, ওকে গুলু কেটেছে, দেওয়ার পুলিশ এসে ওকে ধরে গাড়ির মধ্যে ঢুকিয়ে নিলে, নালিকে মেরে ফেলাছিল। আমি আমার যা ঠেকা থেকে আমাদের মারছিল। ওরা কারা? ওই বাঙালির ওই যে কাংলা ছেলেরা আজিবরা। আপনারা কোন দল করেন? আমরা ধরো দল একই ছেলে, এখন দুটো ভাগ হয়ে গেছে বোধ হয়, জেবরে দল হয়ে গেছে বোধ হয়। কি জেবরে দল বলতে, নাম কি দল? দল জেবরে দল হয়েছে। চলো খোলো। আজিবরা কাংলা ছেলে আজিবরা দিয়ে আসার পর ওই যে মজিমার সাহেব ছেলে মেরি ধরি, ওদের ঘর দূর ভেঙে মজিমার সাহেব ছেলে দানের দায় জানের দায় দৌড় মেরে গেছে। এরপর মেরি ধরি গুলি ফায়ার করার পর তখন ও দলপতি নিয়ে এরা চলে আসছিল। আসার পর এবার আমার দেওয়ার ওখানে দেড়ি, ওখানে দেড়ি মানে দিয়ে ওরা কিলাবের কাছে দেড়িছে, ওর মনে তো কোনো সন্দেহ নেই, ও যাহা গিয়েছে তাহা ওরা দলপতি মেরি মেরি নাক মুখ দিয়ে রক্ত বাইর করে দিয়েছে। বাইর করার পরে পুলিশ ছেলে পুলিশে নিয়ে ওরা ঠেকাতে পারছিল না, পুলিশ গিয়ে বের করে পুলিশই তখন গাড়িতে তুলে নিলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তৃণমূল কংগ্রেসের সভাপতি আইনাল শেখকে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।